এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট আমি কোশ্চেনটা দিয়েছিলাম তো কোশ্চেনটা লেখা নেই সে পরে আমি ডেসক্রিপশন দিয়ে দেবো আপাতত বোঝার চেষ্টা করছি এটা হচ্ছে একটা সিলিং মানে আমাদের ঘরের ছাদ বলতে পারি আর এই দুটো হচ্ছে সুতো আছে ঠিক আছে দুটো সুতোর সাথে দুটো বল বাধা আছে মানে একটু এরকমভাবে ভাবতে হবে যে একটা লম্বা সুতো দুটো লম্বা সুতো নেওয়া হয়েছে তাদের দৈর্ঘ্য প্রত্যেকের সমান এবং সুতো দুটোর প্রান্তে একটা করে বল বাধা আছে এই প্রান্তে একটা বল এই প্রান্তে একটা বল মানে ব্যাপারটা ঠিক অনেকটা এরকম মানে এরকম একটা সুতো তার সঙ্গে একটা বল বাঁধা আছে এই পয়েন্টের সুতোটা আটকানো আছে মানে এটা হচ্ছে ছাদ আমাদের এই সিলিং সিলিংয়ের সঙ্গে একটা সুতো বাঁধা বাধা হয়েছে তার সঙ্গে একটা বল আটকানো আছে এবার আবার সেম দৈর্ঘ্যের একটা সুতো এই সিলিংয়ের এর সন্ধ্যে বেঁধে আর একটা বল আটকানো আছে এবার যদি বলগুলো আহিত হয় এবং হয় এটাও আহিত এবং সমান আধান এটা যদি হয় হয় এটাও যদি তাহলে পরস্পর কি করবে বিকর্ষণ করবে তারা কি তার এরকম গায়ের সঙ্গে লেগে থাকবে না তখন তারা কি হবে এভাবে ছিটকে যাবে এটা দিকে ছিটকে ছিটকে যাবে মানে কিরকম হবে মানে এরকম এই যে এরকম হবে তার মানে তাহলে এইটাই দেখানো হয়েছে মানে ব্যাপারটা এরকম যে ধরে নিচ্ছি এটা এটা হচ্ছে সুতোর প্রান্ত দুটো এরকম তো ওপরের বাদ দিলাম এইখানে একটা বল বাঁধা আছে এখানে একটা বল বাঁধা আছে এটা এ এটা একটা সুতো এটা একটা সুতো তারা ঝুলছে এইভাবে কিন্তু তাদের বলের মধ্যে যদি আধান থাকে তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে তারা কীভাবে সরে যাবে তো এই ছবিটায় আমরা এখানটায় এঁকেছি তাহলে দুটো সুতোকে একই দৈর্ঘ্যের না হয়েছে তাদেরকে সিলিংয়ের সঙ্গে একই বিন্দুতে বাধা হয়েছে তারা তো পাশাপাশি থাকার কথা কিন্তু কেন থাকছে না কারণ যেহেতু দুটো আহিত বল রয়েছে সম আধান যেহেতু আছে প্লাস মাইনাস দিলে কিন্তু জোড়া লেগে যেত যেহেতু দুটোই প্লাস দেওয়া হয়েছে বা দুটোই মাইনাস দেওয়া হয়েছে তারা বিকর্ষণ করে তারা আর দূরত্বের ব্যবধানে দাঁড়ালো এইবার এই টাইপের প্রবলেমের জন্য আমাকে কতগুলো বেসিক পদ্ধতি আছে এটাই অ্যাপ্লাই করতে হবে তো এই পদ্ধতিটা হচ্ছে কি এই যে আমরা এখানে দেখছি তাহলে এখন এই সুতোর সাথে এই দুটো বল ঝুলছে মানে আহিত বল এখানে কিউ এখানেও কিউ তাহলে এই সুতোটা এখন দেখতে হবে যে যে কোনো একটা বল নিব এই বলটা যদি ধরি তাহলে এই বলটার উপর কতকগুলো বল কাজ করছে মানে বল বলতে এটা এটা মানে একটা ছোট্ট আহিত বল আর এখন দেখব তার উপর কতকগুলো ফোর্স কাজ করছে কি দেখব কতগুলো ফোর্স নর্মালি আমরা জানি এই আহিত বলটার ওপর নিচের দিকে ওজন বল কাজ করবে একটা আর যেহেতু সুতো দিয়ে বাঁধা আছে তাই সুতো ব্যবহার একটা টান বল কাজ করবে আর একটা কী বল এই যে আহিত বল এই আহিত বল এরা পরস্পর পরস্পরে কী করবে বিকর্ষণ করবে তাই এই দিকে একটা বিকর্ষণ বল এফ করবে তো এইবার এইটা যদি আচ্ছা এবার কথা হচ্ছে এই মধ্যবিন্দু দিয়ে চলে গেলো এই অ্যাঙ্গেলটা থিটা এই অ্যাঙ্গেলটা থিটা কারণ কি এই দুটো যেহেতু সুতোর দৈর্ঘ্য সমান আর এটা মধ্যবিন্দু তাই অ্যাঙ্গেলটা থিটা ধরলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে তো তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে একান্তর কোন কনসেপ্ট থেকে তো তাহলে এখন এই আধানটার ওপর তিনটে বল কাজ করছে একটা নিচের দিকে এগুলো ভুলে যাচ্ছে এগুলো পরে আসবে এগুলো কিন্তু আমি বলছি না একটা নিচের দিকে এম জি আর একটা সুতো বরাবর টান টি আর এরা পরস্পরকে বিকর্ষণ করছে বলে এদিকে মানে এই আধানটার ওপর নিলেও সেম জিনিসই হতো যে কোনো একটা নিয়ে ভাবলেই হবে তো এবার এই টান বলটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি এই থিটার অ্যাটাচ পাংশটা টি কস থিটা আর থিটার ডিটাচপাংশটা টি সাইন থিটা তো এরা তো পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে গেছে গিয়ে তো দাঁড়িয়ে আছে এমন তো না আসছে যাচ্ছে তা না একদম ইকুইবডিয়ামে আছে পুরো সিস্টেমটাই তাহলে ইকুইবডিয়ামে যেহেতু আছে তাহলে ওপরের কম্পোনেন্ট টি কস থিটা ইকুয়ালস টু এম জি করবো আর টি সাইন থিটা টু এফ করবো এই টাইপের যে কোনো প্রবলেম দিলে এইভাবে ভেঙে নিতে হবে তো তাহলে লিখেছি এখানটায় টি সাইন থিটা ইকোয়ালস টু এফ একটা ইকুয়েশন আর টি কস থিটা ইকোয়ালস টু এম জি আরেকটা ইকুয়েশান দুটোকে যদি বাই করে দেয় টি টি কেটে যাবে সাইন থিটা বা থিটা টেন থিটা

আর নিচে এমজি ছিল এমজি পড়ে থাকলো তাহলে এবার এটাকে এক বলছি কেন বাই মাধ্যমে ক্যালকুলেশন করছি তাহলে ওয়ান বাই ওয়ান কিউ বাই আর স্কোয়ার নিচে জি তাহলে আর স্কোয়ারটা তলায় চলে আসলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার জি এটা বেরিয়ে গেল টেন থিটার ভ্যালু এবার আমাদের এই কোশ্চেনটার জন্য এটা এতটুকু ইন জেনারেল এটা করতেই হবে যে কোনো অঙ্কের জন্য এতটুকু ক্যালকুলেশান করতেই হবে মানে যদি এই টাইপের কোনো অঙ্ক দেয় যে সিলিংয়ের সঙ্গে দুটো বাধা আছে সমান তাদের অপর প্রান্তে একটা করে আহিত গোলক আছে তাদেরকে ঝুলিয়ে দিলে কিছু ঝুলিয়ে দেওয়া হলে এবার তারপরে যা খুশি ক্যালকুলেট করতে বলুক না কেন অ্যাট ফার্স্ট আমাকে এই ডায়াগ্রামটা আঁকতেই হবে এবং এই রকমই হবে আবারও বলে দিচ্ছি যেহেতু আহিত দুটো গোলক তাদেরকে ঝুলিয়ে দিলে তো পাশাপাশি থাকার কথা কিন্তু পাশাপাশি থাকবে না কেন আহিত বলে বিকর্ষণ করে দূরে সরে যাবে তো তাই দূরে সরে গেছে এর ওপর ওজন বল নিচের দিকে সোজা এ পরস্পরকে বিকর্ষণ করছে বলে কুলম বল এদিকে আর সুতো বরাবর টান বল কাজ করছে টান বলটাকে দুটো কম্পোনেন্টে ভেঙেছি থিটার অ্যাটাচ টি কস থিটা থিটার ডিটাচ সাইন থিটা টি কস থিটা হবে এম জি সাইন থিটা হবে এফ এই যে দুটোকে বাই করে টেন থিটা ইকোসটা পেয়েছি এবার আমাদের এই কোশ্চেনটার জন্য মানে যেটা আমি দিয়েছিলাম করতে সেই কোশ্চেনটার জন্য থিটা কোশ্চেনে বলে দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে থিটা ফর্টি ফাইভ বসায় টেন ফর্টি ফাইভ ইকোয়াস টু কিউ স্কোয়ার বার স্কোয়ার এম জি তাহলে টেন ফর্টি ফাইভের মানে এক হয়ে গেল তাহলে কিউস্কার এমজি আর এর মানটা কত সেটা বার করতে হবে এই কোশ্চেনের জন্য আটটা স্পেশালি বলে দেওয়া হয়েছে কিরকম ভাবে ত্রিভুজ ও বিসি ত্রিভুজ উম ও বি সি ও বি সি এই ত্রিভুজ এই ত্রিভুজ মানে হচ্ছে এটা এখান থেকে সাইনথিটাকসটা কত হয় লম্ব বাই অতিভুজ লম্ব মানে সিবি আর অতিভুজ মানে ওবি এই যে লেখা আছে তো সিবিটা কত হবে সিবিটা সিবিটা হচ্ছে এতটুকু মানে পুরোটা আর হলে এটা অর্ধেক তাহলে আর বাই টু আর ওবি এই কোশ্চেনের জন্য সুতোর দুর্ঘটা আমাদের এক বলা হয়েছে আমি বলছি বারবার করে এতটুকু ইন জেনারেল ক্যালকুলেশান তারপরে যে কোশ্চেনটা আমরা দিয়েছিলাম করতে সকলকে সেই কোশ্চেনটাতে বলা হয়েছে সুতোর দুর্ঘ এক সেন্টিমিটার তাই এক বসিয়েছি তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তাহলে এখানে আগের নিচে আছে তার মানে আর বাই টু হয়ে গেলো তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু টু বাই রুট টু থাকলো এই আরের মানটা এখানে বসিয়ে দিচ্ছি আর এর মানটা বসেলাম টু বাই রুট টু তার হলস করেন টু এম জি তার মানে চার বাই দুই এম জি মানে টু এম জি তাহলে কিউব ইকুয়ালস টু রুট ও অফ টু এম জি ঠিক আছে তাহলে এই হচ্ছে অঙ্ক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে